লন্ডনে এক মঞ্চে এসেছিলেন বিশ্বকাপের অধিনায়কেরা। আড্ডা গল্পে নিজেদের বিশ্বকাপ লক্ষ্যের কথা জানিয়েছেন 10 দেশের দলপতি। বিশ্বকাপের আগে মানসিক প্রস্তুতিকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। জানিয়েছেন, অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে বাংলাদেশ দারুণ দল। এক মঞ্চে 10 অধিনায়ক, বিশ্বকাপের আনুষ্ঠানিকতার শুরুটাই সৌহার্দ্যের বার্তা। মাশরাফি, কোহলি, ফিঞ্চ বা ডুপ্লেসিদের বক্তব্যের মূল কথা, বিশ্বকাপ জিততে এসেছেন বিশ্বমঞ্চে, এমনকি দ্বিতীয় বিশ্বকাপ খেলতে আসা আফগানিস্তানও চায় চমক দেখাতে। মাশরাফির পাশে একই সোফায় অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ আর প্রোটিয়া ফ্যাপ ডুপ্লেসি। সঞ্চালকের প্রশ্নের উত্তরে অন্যরা যখন রোমাঞ্চের কথা শোনাচ্ছেন, মাশরাফি তখন বিপরীত। বিশ্বকাপ অভিজ্ঞতা তার নতুন নয়, বললেন বাংলাদেশের শক্তি, অভিজ্ঞতা আর তারুণ্যের রসায়ন। বিশ্বকাপের আগে টিম টাইগার্সের প্রস্তুতিটা খারাপ হয়নি। ট্রাই নেশনস সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন, ম্যাচ তাই সাফল্য পেতে আত্মবিশ্বাসী। ইংল্যান্ডে পঞ্চম বিশ্বকাপ, যেখানে নিজেদের প্রথমটা খেলেছিল বাংলাদেশ। গোছানো দল, কম্বিনেশন আর আত্মবিশ্বাসের জায়গাটা আগের চেয়ে অনেক মজবুত। তবে 92 ফরম্যাটের বিশ্বকাপে ভালো করার মূলশক্তি ইতিবাচক মানসিকতা, এমনই মত বাংলাদেশ অধিনায়কের।